লকডাউনে মানুষের কাজ নেই, অর্থের অভাব, তার মধ্যে কোন্ন করে ইমারতি ব্যবসায়ী প্রতারণা। কোন্নগর বেঙ্গল ফাইন মোড় এলাকার ইমারতি ব্যবসায়ী প্রদীপ দত্ত এলাকায় বালি সিমেন্ট রড সরবরাহ করে থাকেন। প্রদীপ দত্ত এলাকার প্রমোটার সন্দীপ সিংকে গতকাল দুবান্ডিল আটের রড এবং আজ ফের দুবান্ডিল আটের রড সরবরাহ করেন। প্রদীপ দত্ত নিজের দোকানের কাটায় রড ওয়েট করলে সেখানে দেখা যায় 101 কেজি 400 গ্রাম হয়। প্রমোটার যখন অন্য একটি কাঁটায় ওয়েট করে তখন দেখা যায় 96 কেজি, অর্থাৎ 5 কেজি ওয়েট কম হয়। প্রমোটার পাপ্পুর দাবি, এইভাবে যদি প্রতারণা করে তাহলে মানুষ কোথায় যাবে? আমি চাই অভিযুক্ত রড ব্যবসার উপযুক্ত শাস্তি দেওয়া হোক। শ্রী মুখার্জির না একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, তা আমরা জেনারেলি কোম্পানির থেকে ডাইরেক্টলি রড নিই, তা আমাদের রডটা আসতে একটু দেরি হচ্ছিল, আমার একটু এমার্জেন্সি আটের রড দরকার ছিল, তার জন্য আমরা এই গীতা কনস্ট্রাকশন বলে যে এখানে যে রডের ইয়েটা আছে তাকে কালকে দুবান্ডিল আটের রড অর্ডার দিই। তা আসার পর আমরা দেখিও নি, ওরা রডটা ফেলে দিয়ে চলে যায়, কিন্তু দুবান্ডিল আটের রডের ওনার লেখাই আছে দুবান্ডিল আটের রড, তার ওজন দিয়েছে 102 কেজি 800, অথচ 23 পিস মাল উনি কালকে ফেলেছিলেন। আজকে আমরা আমাদের যেহেতু মনে একটা ইয়ে হচ্ছে, আমরা বিভিন্ন জায়গা থেকে খবর নিই, যেহেতু আমরা রড রেগুলার কিনতে হয়, যে এর ওজন 95-96 কেজির বেশি ওজন হওয়ার কথা নয়, তা আমাদের মনে একটা সন্দেহ হয়। তা আজকে আমাদের দরকার না থাকলেও আমরা আরও দুবান্ডিল আটের রড অর্ডার দিই। উনি 24 পিস রড আজকে পাঠিয়েছেন, তার অদ্ভুতভাবে সেখানেও দেখবেন যে তার ওজন লিখেছেন 101 কেজি 400, কালকে 23 পিস পাঠিয়েছেন 102 কেজি 800, আজকে 24 পিস পাঠিয়েছেন 101 কেজি 400 হয়ে গেল ওজন। যাই হোক, তা আমরা এখানে আমাদের এই স্থানীয় যে গ্রিল ফ্যাক্টরি রয়েছে তাদেরকে ফোন করি, তো তারা বলে আসো আমাদের ওজনদারিতে এটা মাপ গুজব করবো। তা তার লোকের সামনেই, সে যে ভ্যানম্যানকে পাঠিয়েছে তার সামনেই মাপ করা হয়, এবং আমি ভ্যানম্যানকে জিজ্ঞেস করলেও দেখবেন ওর ওজন আসে 96 কিলো 620। ইনারা যা বলছে আপনার থেকে 105 কিলো ওয়েটের মাল নিয়ে এসছে এখানে, এসে সেইটা হয়েছে 96 কেজি, তা এতটা ডিফারেন্স কেন? লেবার নিয়ে এসছে রাস্তায় ওর, এবার ও কি বলবো, আগের দিনও নিয়ে এসছে, বলছে একটা কম পেয়েছি এখানে এসে, লেবারের সঙ্গে সঙ্গে তো আসা সম্ভব নয়। তাহলে কি লেবার চুরি করছে? কি বলবো, সেও বলতে পারি না, লেবারকে বললে এই কথা বলে লেবার কাজ করবে না। তাহলে কাজ করবে না, তাহলে লেবার চুরি করবে না? লেবার যদি চুরি করে সে লেবারকে রাখছেন কেন? লেবার তাহলে কাজ করবে, আমার দোকান থেকে বলছে কালকে নিয়ে এসেছি 24 পিস বনে, আর এনে রেখে 23 পিস, তাহলে রাস্তায় কোথায় গেল? তাহলে সে যখন লেবার সঙ্গে কি আমি যাবো? তাহলে লেবার যখন চুরি করছে সে লেবারকে রেখেছেন কেন? Collection jeans and t-shirts only for men. সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।